হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকিন সাইট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক কিছু ইনফরমেশন তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি। ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের যে 12,000 বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই বিজ্ঞপ্তিটা কবে আসছে, এই মাসেই কি বিজ্ঞপ্তি আসছে, এই মাসে বিজ্ঞপ্তি এলে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তার পাশাপাশি কর্মসংস্থান পেপারের যে আপডেটটি দেবো 4th November 2023, কর্মসংস্থান পেপারে কোন কোন জবের আপডেট রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত বলবো। জেল পুলিশের পরীক্ষা কবে হবে, ফুড রেশারের পরীক্ষা কবে হবে, পিএসসি ক্লার্কশিপের বিজ্ঞপ্তি কবে হবে, সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে করবো। অনেকদিন পর ভিডিও আপলোড করছি, একসাথে অনেক ইনফরমেশন আজকের ভিডিওতে থাকছে। সবাই ভিডিওতে প্রত্যেককে অবশ্যই একটা করে লাইক করে দাও। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো। এরপর থেকে আমি তোমাদের ধারাবাহিকভাবে ভিডিও দেব এবং আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও আমি তোমাদের আপলোড করে দেবো, তোমরা সেই ভিডিওগুলি দেখতে থাকো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। এবং আজকের কর্মসংস্থান যে পেপারটির যে ভিডিওটি করছি সেই ভিডিও কর্মসংস্থান পেপারটি যদি নিতে চাও, ফ্রি পিডিএফ পেতে চাও, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল, আমাদের জিকেন সাইট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, আরও গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার বিভিন্ন রকম সমস্ত রকম ফ্রি পিডিএফ তোমরা এখানেই পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমরা 4th November কর্মসংস্থান পেপারটিতে আগে তোমাদের আপডেটগুলি দিয়ে দিই, তারপরে আমি তোমাদের একের পর এক আপডেটগুলি তোমাদের আস্তে আস্তে তোমাদের বলবো। আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর যেটা তোমরা আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছিলে সেই আপডেটটিও দেবো তোমাদের। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কর্মসংস্থান পেপার 4th November সেই পেপারটিতে আমি চলে এসেছি। অবশ্যই এই পেপারটি পিডিএফ চাইলে অবশ্যই আমরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, প্রথমে যে আপডেটটি রয়েছে, জেলা স্বাস্থ্য দপ্তরে 325টি নার্স এবং অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। অবশ্যই এর তোমরা যদি কোনোটার ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই তার ডিটেলসটি আমি তোমাদের কমেন্টে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালভাবে তোমাদের আমি কমেন্ট করে জানিয়ে দেবো। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে 496টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু ছেলে মেয়েকে নেওয়া হবে, অবশ্যই তাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতা কিন্তু হতে হবে। বন্ধুরা তোমাদের আমি সরাসরি জিজ্ঞাসা বিভাগ যে পেজটি রয়েছে কর্মসংস্থান পেপারে সেখানে সরাসরি চলে এসেছি, কারণ ভিডিওটি বেশি বড় করব না, কারণ পিএসসি তরফ থেকে যে আপডেটগুলো আমি তোমাদের বলবো। প্রথমেই আমি তোমাদের এখানে অনেকে কমেন্ট করেছে, অনেক কোয়েশ্চেন করেছে, তার উত্তরে কর্মসংস্থান পেপার থেকে অনেক কিছু বলা হয়েছে। ঠিক আছে, তো এর ভিত্তিতে আমি তোমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষা তোমাদের যে কবে হবে এবং সেটা আমি তোমাদের এখনই বলবো না, কারণ পিএসসি মিসেলেনিয়াস সবমাত্র ফর্ম ফিল আপ শেষ হয়েছে, এখন 2 তারিখ সম্ভবত লাস্ট, এখন ফর্ম ফিল আপ যত সম্ভব চলছে। এখন পিএসসি মিসেলেনিয়াসের একজন আমাকে কমেন্ট করেছিল, তার ভিত্তিতে আমি বলছি পিএসসি মিসেলেনিয়াসের কিন্তু এখন কোনো পরীক্ষা কোনোরকম কোনো ডেট কিন্তু জানা যায়নি, কারণ এখনও অনেক দিন সময় লাগবে পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা হতে, মিনিমাম ধরে রাখো 5-6 মাস। ঠিক আছে, তো পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা কিন্তু তোমাদের হতে চলেছে একদম 2024-এ, কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু তোমাদের একটা চান্স রয়েছে। ঠিক আছে, এরপরে আমি তোমাদের যে বিষয়ে এখানে একজন প্রশ্ন করেছি যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর পদের তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে, এই বছরের মধ্যে কি হবে, এই বছরের মধ্যে হওয়ার চান্স কিন্তু একেবারেই নেই বন্ধুরা, কারণ এরপরে আরেকজন প্রশ্ন করেছে যে তোমাদের রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির ভ্যাকান্সি কি এবছর বের হবে। এর উত্তরে কর্মসংস্থান পেপারের তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ, এই বছরের মধ্যেই কিন্তু বের হবে, কিন্তু আমি বলবো তোমাদের এই বছরের মধ্যে কিন্তু রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির বিজ্ঞপ্তি কোনোরকমভাবে আসবে না। রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির ভ্যাকান্সি কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পরের বছরেই। ঠিক আছে, তো এই বছরের ডিসেম্বর মাসের নাগাদ একটা তোমরা শর্ট নোটিশ বা রেলের তরফ থেকে পেতে পারো, কিন্তু সম্ভবত 2024 থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। ঠিক আছে, আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ভ্যাকান্সিটাও তার মধ্যে কিন্তু ইনক্লুডেড। আমি বলে রাখছি বন্ধুরা, আরপিএফ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, রেলের গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসবে, কারণ সামনেই আমাদের লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে কিন্তু রেলের ভ্যাকান্সিগুলি তোমাদের একটা তোমরা দেখতে পাবে যে রেলের সমস্ত ভ্যাকান্সি আস্তে আস্তে আসছে। ঠিক আছে, কারণ এরপরে যে ভ্যাকান্সিটার বিষয়ে বলবো, যে ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবলের ভ্যাকান্সি, সেটার বিষয়ে আমি তোমাদের পরে আসছি। তার আগে আমি তোমাদের বলে দিই যে এখানে প্রশ্ন করা হয়েছে যে শেষবার কৃষি প্রযুক্তি সহায়কের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2016 সালে। ঠিক আছে, তো এবার কি নতুন করে তোমাদের কৃষি প্রযুক্তি সহায়কের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তার ইলেকশন প্রসেসই বা কী রয়েছে এবং তোমাদের এক্সাম প্যাটার্নই বা কী রয়েছে। এর উত্তরে বলা হয়েছে যে কৃষি প্রযুক্তি সহায়কের বিজ্ঞপ্তি অনেকদিন ধরে আমরাও শুনে আসছি, বিভিন্ন নিউজ পেপারেও আমরা দেখেছি যে কৃষি প্রযুক্তি সহায়কের বিজ্ঞপ্তি আসবে, তবে এর আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, তবে কবে আসবে এই মুহূর্তে বলা কিন্তু সম্ভব নয়, তবে এখানে বলা হয়েছে যে এই বছরের মধ্যে আসবে। ঠিক আছে, তবে আমি তোমাদের বলে রাখি বন্ধুরা, কৃষি প্রযুক্তি সহায়কের বিজ্ঞপ্তি কবে আসবে এখন
এমন কোনো আপডেট কিন্তু আমার কাছে নেই। তো আশা করা যাক যে এই বিজ্ঞপ্তিটা আসবে, যেটা শোনা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের অনেকগুলি আপডেট রয়েছে। যেমন ধরো, কলকাতা পুলিশের ড্রাইভার পদের বিজ্ঞপ্তি এখানে একজন প্রশ্ন করেছে। তো এর উত্তরে বলা হয়েছে যে কয়েক বছর পর 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 কলকাতা পুলিশের যে অফিস এবং বিভিন্ন থানায় অফিসে কাজ করার জন্য যে ড্রাইভার পদের জন্য যে 412 জনকে দরখাস্ত নেওয়া হচ্ছে নিয়েছে 9 অক্টোবর পর্যন্ত যে তার ফর্ম ফিল আপ আর কি চলেছে, এই পদের নিয়োগ সংক্রান্ত খবর 7ই অক্টোবর কর্মসংস্থান পেপারে সবার প্রথম দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের বিজ্ঞপ্তি কবে বের হবে। তো এই মাসেই দরখাস্ত নেওয়া হয় বলে এখানে কিন্তু জানানো হয়েছে। আমি তোমাদের এর আগেও ভিডিও করে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের বিজ্ঞপ্তি নভেম্বর মাস নাগাদ কিন্তু আসবে, ঠিক আছে। তো সবার প্রথমে ভ্যাকান্সি আসবে কলকাতা পুলিশ কনস্টেবল, যেটা তোমাদের ভ্যাকান্সি থাকবে 3000 সামথিং, এবং তারপরে ভ্যাকান্সিটা আসবে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল, ঠিক আছে। আস্তে আস্তে এই সমস্ত ভ্যাকান্সিগুলি আসবে। আর তোমাদের WBCS-এর যে পিলি যে এক্সাম, সেটা কিন্তু ডিসেম্বর মাসে হচ্ছে। আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট যে সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি, এটা কবে আসবে এর এখানে একজন প্রশ্ন করেছে। তো এখানে বলা হয়েছে কত ভ্যাকান্সি থাকবে, যে আবগারি দপ্তরের যে এক্সাইজ ASI এবং এক্সাইজ সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের প্রায় 500 কাছাকাছি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে, বেরোনোর সম্ভাবনা রয়েছে 2024 সালের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোতে পারে বলে এখানে কিন্তু তেমনটাই জানানো হয়েছে। ঠিকই এখানে কিন্তু ঠিকই আপডেট দিয়েছে যে এক্সাইজ ASI এবং সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি আসবে, তবে এই বছরের শেষ থেকে জানুয়ারি মাসের প্রথম দিক সমস্ত পুলিশের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু তোমরা শিওরভাবে ধরে রাখতে পারো। এখানে আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি রয়েছে। এখানে বলা হচ্ছে PSC ক্লার্কশিপের যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, স্টার ভ্যাকান্সিটা কবে আসবে, এবং তোমাদের সংক্ষিপ্ত যে নোটিশটা এসে গেছে তার যে তোমাদের ফুল নোটিস আসবে কত এবং ভ্যাকান্সি বাই কত থাকবে। দেখো, 6000-এর মতো কিছু তোমাদের ভ্যাকান্সি কিন্তু থাকবে PSC ক্লার্কশিপের, তবে কালী পুজোর পর থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে বলে এখানে এমনটাই জানানো হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল পদের 12000 বিজ্ঞপ্তি, সেটাও কিন্তু কালী পুজোর পর থেকে কিন্তু বিজ্ঞপ্তির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে বলে তেমনটাই কিন্তু জানানো হয়েছে। তো মোটামুটি আজকের ভিডিওতে আমি তোমাদের সমস্ত কিছু বলে দিলাম, কর্মসংস্থান পেপারের আপডেট দিলাম, এবং কর্মসংস্থান পেপারে কিছু কিছু আপডেট ভুলও রয়েছে সেই সম্পর্কে আমি তোমাদের বলে দিলাম। যে রেলের গ্রুপ ডি NTPC-র বিজ্ঞপ্তি এই বছর কিন্তু আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। যে যাই বলুক, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু 2024-এর ফার্স্টের দিকে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে রেলের গ্রুপ ডি বলো NTPC বলো, রেলের যা যাবতীয় ভ্যাকান্সি কিন্তু এই বছরের মধ্যে আর আসছে না। ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল থেকে শুরু করে এক্সাইজ ASI সাব ইন্সপেক্টর এবং এমনকি কলকাতা পুলিশের কনস্টেবল সমস্ত ভ্যাকান্সি কিন্তু এই নভেম্বর মাস থেকে কিন্তু প্রকাশিত হওয়া শুরু হবে। একের পর এক ভ্যাকান্সিগুলি আসবে, পারফেক্ট কোন ডেটে ভ্যাকান্সি আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, ঠিক আছে। RPF কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তিও কিন্তু সেই সম্পর্কে তোমাদের আমি বলে রাখি, রেলের ভ্যাকান্সি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে 2024 সালে, ঠিক আছে। আর জেল পুলিশের পরীক্ষা কবে হবে আমি তোমাদের বলে দিই, জেল পুলিশের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এর ভ্যাকান্সিও কিন্তু খুব একটা বেশি নেই, ঠিক আছে। তো ধরে রাখো এটাও কিন্তু ডিসেম্বর মাসে যদি হলে হবে, না হলে কিন্তু সেই পরের বছর। এই বছরে কিন্তু খুব একটা কিছু নেই, কারণ ফুড এশিয়ার পরীক্ষাও কিন্তু এই বছর আর হওয়ার সম্ভাবনা নেই। PSC ক্লার্কশিপের বিজ্ঞপ্তি বেরোবে কালী পুজোর পর, বা তোমাদের 6000-এর মতো ভ্যাকান্সি কিন্তু থাকছে, ঠিক আছে। মোটামুটি তোমরা ভালো করে প্রিপারেশান নাও, দেখবে যে কোনো একটা চাকরিতে তোমরা লেগে যাবে। আর খুব ভালো করে প্রিপারেশান নাও, ভালো করে তোমাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, আমি সেখানে সমস্ত রকম এবার থেকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব, ফ্রি PDF বলো, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। বন্ধুরা চলো, বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে দিও, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো। অবশ্যই চ্যানেলটি অবশ্যই ভিডিওটি ভালো করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।